ফরিদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বালক বিভাগে ফরিদপুর পৌরসভা ও বালিকা বিভাগে ফরিদপুর সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্থানীয় শেখ জামাল স্টেডিয়ামে ২ জুন বিকালে টুর্নামেন্টের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লিটন আলী সভাপতিত্বে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অতুল সরকার। দিনের প্রথম খেলায় বালক বিভাগে ফরিদপুর পৌরসভা দল ১-০ গোলে ফরিদপুর সদর উপজেলা দলকে এবং অপর খেলায় বালিকা বিভাগে ফরিদপুর সদর উপজেলা দল ৪-০ গোলে ফরিদপুর পৌরসভা দলকে পরাজিত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, অতিরিক্ত পুলিশ সুপার হেলালুদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ।